আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি কম্পিউটার বেসিক কোর্স পার্ট ওয়ানে। আজকের পার্টটি মূলত তাদের জন্য যারা কম্পিউটার ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছেন, যারা নতুন কম্পিউটার ডেস্কটপ বা ল্যাপটপ কিনেছেন কিন্তু সেটিকে কিভাবে ব্যবহার করতে হয় এই সম্পর্কে জানা নেই। মূলত এরকম যারা প্রশিক্ষণার্থী রয়েছেন, নতুন ব্যবহারকারী রয়েছেন, তাদের জন্য আমি কম্পিউটারের একটি বেসিক কোর্স পরিচালনা করব, যেখানে কম্পিউটার অন অফ থেকে শুরু করে আপনাকে মোটামুটি একটি স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হবে। এরকম ভিডিওই আমি পার্ট বাই পার্ট তৈরি করব ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আজকের পার্টটি হচ্ছে প্রথম পার্ট। আজকের প্রথম পার্টে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ কিভাবে অন অফ করতে হয়, এবং অন অফ করার পরে আমাদের যে একটি ডিসপ্লে পরিচিত রয়েছে সেই বিষয়টি নিয়ে খুঁটিনাটি আলোচনা করব ইনশাআল্লাহ। সো আপনি কম্পিউটার ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহারে যদি এরকম প্রাথমিক পর্যায়ে থেকে থাকেন তাহলে আপনি অবশ্যই আমার কোর্সটি ফলো করবেন। আর এই কোর্সটি ফলো করলে আপনি কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড মানের একটি জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আর যারা অ্যাডভান্স লেভেলের রয়েছে তারা প্লিজ আমার ভিডিওটি স্কিপ করতে পারেন, কারণ আজকের পাঠটি এবং এই কোর্সটি মূলত যারা বিগিনার পর্যায়ে রয়েছেন শুধু তাদের জন্য। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে তাহলে আমরা চলে যাচ্ছি মূল কাজে। আর তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের সবগুলো ভিডিও দেখতে চান এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে সবার আগে সর্বশেষ ভিডিও আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যান। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। একটি ডেস্কটপ ল্যাপটপ বা কম্পিউটার অন করার পরে আমাদের সামনে এরকম একটি মনিটর চলে আসবে, এটাকে কম্পিউটারের ভাষায় বলা হয় মনিটর বা ডিসপ্লে। এই ডিসপ্লে আসার পরে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার কম্পিউটারটি অন করার পরে আপনাকে কয়েকবার রিফ্রেশ করতে হবে। সেটির জন্য আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে রিফ্রেশের উপর আবার ক্লিক করতে হবে। এরকম কয়েকবার করার পরে আপনার কম্পিউটারটি পরবর্তী কাজ করার জন্য প্রস্তুত হবে। আর রিফ্রেশ করার কারণ হচ্ছে আপনার কম্পিউটার যখন অফ থাকে তখন আপনার কম্পিউটারে যে অ্যাপ্লিকেশনগুলো থাকে এগুলো সবগুলো অকার্যকর অবস্থায় থাকে। এটি অন করার পরে এর কার্যকারিতা ফিরে আনার জন্য আপনাকে কয়েকবার রিফ্রেশ করতে হবে। তারপর কম্পিউটারের ডিসপ্লেতে যে কিছু আইকন দেখতে পাচ্ছেন, এগুলো কম্পিউটারের ভাষায় এগুলোকে আইকন বলা হয়। এদের দেখতে পাচ্ছেন দিস পিসি, রিসাইকেল বিন, নেটওয়ার্ক ইত্যাদি। কম্পিউটারে বা ল্যাপটপে দুই ধরনের আইকন থাকে, একটি হচ্ছে ডিফল্ট আইকন আর একটি হচ্ছে আপনার ডাউনলোড করা বা ইনস্টল করা আইকন। কম্পিউটারে ডিফল্ট আইকন বা আপনার ইনস্টল করা আইকন সেটি আপনি কিভাবে বুঝবেন, এদের বাম পাশে দেখতে পাচ্ছেন দিস পিসি পিসি। এই পিসি আইকনটি হচ্ছে কম্পিউটারের ডিফল্ট আইকন। তাছাড়া রয়েছে এদের নেটওয়ার্ক, রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল ইত্যাদি। এখানে চেনার সবচেয়ে সহজ একটি উপায় হচ্ছে যে অ্যাপ্লিকেশনগুলো আপনি ডাউনলোড করে ব্যবহার করবেন সেগুলোতে এই যে দেখতে পাচ্ছেন একটি তীর চিহ্ন, এই যে অবরোধ যে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এখানে একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, তাছাড়া এদের নিচের অ্যাপ্লিকেশনটি আপনি একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছেন। তার মানে যে অ্যাপ্লিকেশনগুলোতে এরকম তীর চিহ্ন দেখতে পারবেন সেই অ্যাপ্লিকেশনগুলো আপনার ডাউনলোড করা বা ইনস্টল করা অ্যাপ্লিকেশন, আর বাকিগুলো যেগুলোতে এরকম কোনো তীর চিহ্ন দেখতে পারবেন না সেগুলো হচ্ছে আপনার কম্পিউটারের ডিফল্ট ভাবেই দেওয়া থাকে। তাহলে আমরা আইকন সম্পর্কে জানলাম। এরপরে নিচে একটি বার দেখতে পাচ্ছেন, এই যে নিচে অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, একটি সার্চ অপশন, এই পুরো বারটাকে বলা হয় কম্পিউটারের ভাষায় টাস্কবার। এই টাস্কবারে আপনি ইচ্ছা করলে কিছু আইকন এনে এখানে রাখতে পারবেন। এই টাস্কবারে অনেকগুলো অপশন রয়েছে, সর্ব বামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই যে একটি ডেস্কটপ আইকন, এটি হচ্ছে ডেস্কটপ আইকন এবং স্টার্ট পয়েন্ট আপনার কম্পিউটারের, এটি হচ্ছে মেইন পয়েন্ট। এখান থেকেই আপনার সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আপনি দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার মাউসটি রাখার পরেই উপরে শো করছে স্টার্ট, তার মানে এই বাটনটির নাম হচ্ছে স্টার্ট বাটন। এই স্টার্ট বাটনে ক্লিক করলে
আপনার কম্পিউটারে যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনগুলো আপনি এখানে দেখতে পারবেন। তাছাড়া আপনি এই স্টার্ট বাটন থেকে আপনার কম্পিউটার অন অফ আপনাকে করতে হবে। এই স্টার্ট বাটনে ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনি একটি পাওয়ার বাটন, এই পাওয়ার বাটনে ক্লিক করলে আরো তিনটি অপশন আপনার সামনে চলে আসবে। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন স্লিপ, এই স্লিপ অপশনটি হচ্ছে আপনি যদি কম্পিউটার ব্যবহার করার সময় কিছু সময় বিরত রাখতে চান, তার মানে আপনার ডিসপ্লের আলোটি শুধু অফ করে রাখতে চান, তাহলে আপনাকে এই স্লিপ বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনার কম্পিউটারের ডিসপ্লের আলোটি চলে যাবে, আপনার কম্পিউটারটি অন থাকবে। তারপরে 2 নম্বরে দেখতে পাচ্ছেন শাট ডাউন, আপনি কম্পিউটারটি যখন একেবারে বন্ধ করতে চান তখন এই শাট ডাউনে আপনি ক্লিক করে দিবেন। আর নিচে দেখতে পাচ্ছেন রিস্টার্ট, রিস্টার্ট সম্পর্কে আমরা অনেকেই জানি কারণ এই রিস্টার্ট আমরা যে ফোন ব্যবহার করি সেটিতেও রয়েছে। এই রিস্টার্টে ক্লিক করলে আপনার ডেস্কটপটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আবার অটোমেটিক সেটি অন হয়ে যাবে। অনেক সময় কম্পিউটার কাজ করতে করতে হ্যাং করে, এই হ্যাং করার সময় আমাদেরকে রিস্টার্ট করতে হয় অনেক ক্ষেত্রে। তারপরে উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিং এ ক্লিক করলে আপনার কম্পিউটার সেটিং অপশনটি খুলে যাবে। এই সেটিং সম্পর্কে নিয়ে আজ আমরা অবশ্যই আলোচনা করব না, জাস্ট আপনি এখান থেকে সম্পূর্ণ কিছু কন্ট্রোল করতে পারবেন এটি জেনে রাখুন। তারপর স্টার্ট বাটনের ডান পাশে একটি সার্চ বাটন দেখতে পাচ্ছেন, এই সার্চ বাটনে আপনার ডেস্কটপে যে অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করা আছে সেই অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে আপনি খুঁজে বের করতে পারেন। এই সার্চ বাটনে ক্লিক করে আপনি যদি এখানে লেখেন CAL, দেখেন আমি শুধু লিখছি CAL, তার মানে ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনটা আমি খুঁজছিলাম, এটি কিন্তু এখন আমার অটোমেটিক চলে এসেছে। এই সার্চ অপশন থেকে আপনি যে কোনো অ্যাপ্লিকেশনকে সহজেই খুঁজে বের করতে পারবেন। তারপর এই অ্যাপ্লিকেশনগুলো আমি আগেই বলেছিলাম, এই আইকনগুলো আপনি এখান থেকে এই টাচ বারে আপনি রাখতে পারেন। শেয়ার ইট যে আইকনটি দেখতে পাচ্ছেন এটির উপর যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছেন আনকনফার্ম টাচ বার, আপনি এটির উপর ক্লিক করে দিলে আপনার এই টাচ বার থেকে সেটি চলে যাবে, সেটি স্টার্ট মেনুতে আপনি খুঁজে পাবেন। তারপরে ডান পাশে যে ছোট একটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শো হাইডেন আইকন, এই কিছু আইকনকে এখানে হাইড করে রাখা যায়। দেখতে পাচ্ছেন এখানে ব্লুটুথ রয়েছে, তাছাড়া কম্পিউটারে যাবার একটি অ্যান্টিভাইরাস রয়েছে সেটি এখানে দেখতে পাচ্ছেন, এখানে সেটি আপনি রাখতে পারেন, আবার ইচ্ছা করলে এখান থেকে রিমুভ করে রাখতে পারেন, কম্পিউটারে আপনি ইন্টারনেট কানেকশন দিতে পারবেন। এরপর যে অপশনটি দেখতে পাচ্ছেন একটি একটি ব্যাটারি আইকন, এখানে আপনার কম্পিউটারের ব্যাটারি আইকনটি শো করবে। এরপর 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 দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি আইকন, এখানে আপনি যদি ক্লিক করেন আপনার ব্যাটারির পার্সেন্টেজটা আপনি দেখতে পারবেন। তারপরে রয়েছে এখানে আপনার টাইম, আপনি এখান থেকে ক্লিক করে আপনি টাইমটি আপনি সঠিকভাবে আপনি সেট করে নিতে পারেন। তারপর সর্বশেষে ডান পাশে যে একটি মেসেজ বক্সের মতো একটি আইকন দেখতে পাচ্ছেন এটির উপরে আপনি যদি ক্লিক করে দেন এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন, এখান থেকে আপনি ব্লুটুথ কানেকশন দিতে পারবেন, তারপরে ওয়্যারলেস প্রজেক্ট সেট করতে পারবেন, আপনার ডেস্কটপ নাইট মোড অন করতে পারবেন, নাইট মোড অফ করতে পারবেন, তাছাড়া এরোপ্লেন মোড করতে পারবেন, এখানে অনেকগুলো কাজ রয়েছে, আপনারা একটি একটি করে এগুলো দেখে নেবেন। এরপর আপনার ডিসপ্লের যে একটি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন যেটি আমরা অনেকেই ওয়ালপেপার বলে চিনি, এটি আপনি কিভাবে পরিবর্তন করবেন, এটি যদি আপনি পরিবর্তন করতে চান আপনার মাউসের রাইট বাটন ক্লিক করুন, রাইট বাটনে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন পার্সোনালাইজ, এই পার্সোনালাইজে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছে ব্যাকগ্রাউন্ড পিকচার, এখানে অনেকগুলো ডিফল্ট পিকচার দেওয়া আছে, আপনি যেটির উপর ক্লিক করে দিবেন সেটি ব্যাকগ্রাউন্ড পিকচার হিসাবে সেট হয়ে যাবে। দেখেন আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি, আমাদের এটি কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড পেপার হিসাবে সেট হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে আরো আপনি ডিফল্ট যদি নিতে চান, এখানে সলিড কালার নিতে চান, এখান থেকে আপনি সলিড কালার এক কালার সিলেক্ট করতে পারবেন, এখানে অনেকগুলো আপনি ইচ্ছা করলে ডিফল্ট আপনার কোনো প্রোফাইল পিক সেট করতে পারবেন। ব্রাউজারে ক্লিক করলে আপনার ডেস্কটপের লোকেশনে আপনাকে নিয়ে যাবে কোন জায়গা থেকে আপনি ছবিটি সেট করতে চাচ্ছেন, জাস্ট সেটি সিলেক্ট করে দিয়ে ওকে করে দিবেন, তাহলে আপনার সেই ছবিটি আপনার ব্যাকগ্রাউন্ড হিসাবে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এ পর্যন্তই ছিল আলোচনার বিষয়। পরবর্তী ভিডিওতে কিভাবে আপনি একটি ফাইল খুলবেন, একটি ব্ল্যাঙ্ক পেজ খুলবেন এবং আপনার MS Word এর যে প্রাথমিক যে পরিচিতিগুলো রয়েছে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।